ওয়াজ মাহফিল ও নারীদের বোরকা পরা নিয়ে কটূক্তি করে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক জামিল আহমেদ। অভিযোগ উঠেছে এই জামিল আহমেদ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত লিয়াকত আলী লাকীর শিষ্য। এক অনুষ্ঠানে জামিল আহমেদ বলেন, 2024 সালে এসেও কেন এখনো মেয়েদের বোরকা পরতে হবে? ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, নারীর দিকে চোখ পড়লে তুমি দৃষ্টি নামিয়ে রাখো। তো আমি যদি দৃষ্টি নামিয়ে রাখি, নিজেকে সংযত রাখি, আমি যদি দৃষ্টি লাগাম করি, তাহলে নারীকে কেন পর্দা করতে হবে? সদ্য নিয়োগপ্রাপ্ত জামিল আহমেদের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয় নেটিজেনরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই বক্তব্যে জামিল আহমেদ আরো বলেন, আমরা কিভাবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে আরো জোরদার করতে পারি, আর এই কাজগুলোই করতে হবে আমাদের। তিনি বলেন, আমি যদি কখনো সুযোগ পাই, আমি এগুলো নিশ্চিত করব। আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে আরো জোরদার করতে পারি? আমি চাইবো, আমি চাইবো শিল্পকলা একাডেমিতে যদি সুযোগ পাই, আমি চাইবো তাদের ওখানে যাওয়ার জন্য। সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনিন মানিক তার ফেসবুক পেজে লিখেছেন, শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ওয়াইজিন বা ইসলামী বক্তাদের বিরুদ্ধে নাট্যকর্মীদের যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এদেশের নাট্যকর্মীদের কেন হঠাৎ এরকম ভয়াবহ বিপদে ঠেলে দেওয়া হচ্ছে? এর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে ধর্মীয় দাঙ্গার আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি। এদিকে জামিল আহমেদের এই বক্তব্যকে সমর্থন জানিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মনটাই ভালো হয়ে গেল। এই অভিনেত্রীর ফেসবুক পোস্ট এবং জামিল আহমেদের উপর ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করছেন নেটিজেনরা। এমডিএ আহাদ নামে একজন সাংবাদিক লিখেছেন, ছাত্রজনতা শিল্পকলা ঘেরাওয়ের আগে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়ে। চলতি মাসে 9 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান নাট্য নিদর্শক এবং শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। আগামী 2 বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়। হাসিনা সরকারের পতনের পর শিল্পকলায় লিয়াকত আলী লাকীর যুগের অবসানের পর এ দায়িত্বে কে আসছেন তা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা থাকার মধ্যেই এ নিয়োগ হয়। তবে বলা হচ্ছে জামিল আহমেদ লিয়াকত আলী লাকীর শিষ্য। ফিরোজ আলম, জয় জয়দীপ।